কারণ এই ক্লাসটি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা ডাক্তার হবে একসময় তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ক্লাস। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি, দেখো এখানে একটি কি দেখা যাচ্ছে, মাথা। কেমন এই মাথার পেছনটাকে কি দেখা যাচ্ছে দেখো তো, মস্তিষ্ক। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের মস্তিষ্ক নিয়ে আজকে আলোচনা করব। কারণ তোমরা জানো যে মস্তিষ্ক হচ্ছে মানব অঙ্গের একটি জটিল এবং কঠিন একটি উপাদান, যেটি জগতে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা এই মস্তিষ্ককেই সবচেয়ে কঠিন একটি উপাদান দিয়ে বানিয়েছেন। জানো যে মানব মস্তিষ্ক জটিল এবং কঠিন যে একটি উপাদান, এটি মানব মস্তিষ্কের ভিতরে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে মানুষের চিন্তা ভাবনা কল্পনা জ্ঞান বিবেচনা, তারপর তোমার যত কিছু আমরা যাচাই বাছাই ভেরিফাই করি আমরা অ্যাপ্লাই করি 70,000 এভাবে আমাদেরকে চিন্তা ভাবনা সৃজনশীলতা জ্ঞান বিচার বুদ্ধি বিশ্লেষণ 70,000 এভাবে চিন্তা ভাবনা আমাদেরকে মস্তিষ্ক সাপ্লাই করে প্রত্যেকটি মানবকে। এই জন্যে মানব মস্তিষ্ক খুবই শক্তিশালী এবং একটি জটিল উপাদান দিয়ে তৈরি। তো তোমরা জানো যে মানব মস্তিষ্কে 10,000 কোটিরও বেশি নিউরন রয়েছে। মস্তিষ্ক থেকে আমাদের যে 10,000 কোটিরও বেশি নিউরন রয়েছে, এই নিউরনগুলোর ভিতরে আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের হাসা চলাফেরা কথাবার্তা বিচার বুদ্ধি বিশ্লেষণ কাদা এবং কি ঘুমানো পর্যন্ত যে মেসেজগুলা নিউরনে পৌঁছে, এই যে মস্তিষ্ক থেকে নিউরনে মেসেজগুলা পৌঁছা পর্যন্ত যে একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, তো সে রাসায়নিক পদার্থ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ যা বিদ্যুৎ উৎপন্নের মতো। অর্থাৎ যে বিদ্যুৎটা দৈনিক আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়ে কমপক্ষে একটি লাইট জ্বালানো সম্ভব। আর তোমরা জানো যে মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজি এবং এই মস্তিষ্ক আমাদের সম্পূর্ণ শরীরের 20% প্রায় 20% রক্ত এবং অক্সিজেন পরিবহন করে থাকে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যদি কোনো সমস্যা হয়, মস্তিষ্ক যদি এই 5 থেকে 10 মিনিট যদি আমরা কোনো কারণে মস্তিষ্ক যদি অক্সিজেন না পায়, তাহলে ওই মস্তিষ্কটা সরাসরি ড্যামেজ হয়ে যাবে। মস্তিষ্কেরও একটি খাদ্য আছে, যে খাদ্যটি হচ্ছে আমরা ফরিবিত যদি ঘুম যাই এটা একটা খাদ্য, আর অন্ধকারের মধ্যে ঘুম যাওয়া সেটাও একটা খাদ্য মস্তিষ্কের জন্য। আরেকটি হচ্ছে আমরা যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা বিচার বুদ্ধি বিশ্লেষণ আমরা যেগুলাই করি পজিটিভভাবে আমরা এগুলোকে নিতে হবে। আমাদের হাসা আমাদের সব কিছু পজিটিভভাবে যদি আমরা নিই, তাহলে এটাই মস্তিষ্কের এক প্রকারের অনুরণন সৃষ্টি করে, এটা একটা খাদ্য হিসাবে বিবেচিত হয়। যদি নেগেটিভ পার্সোনালিটি যদি থাকে কোনো মানুষ, তখন তার মস্তিষ্কে এগুলো হিট খায়, তার চিন্তা চেতনা যদি সে মানসিকভাবে বেশি সমস্যা ফিল করে তখন মস্তিষ্কে এগুলো হিট খায়। এই জন্য আমরা ইজি থাকার চেষ্টা করব এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে হলে আমরা সব কিছুকে নেগেটিভকে কীভাবে পজিটিভ করা যায় তা চিন্তা করার জন্য আমাদের দরকার। এরপরে তোমরা জানো যে অতিরিক্ত হেডফোন, আমরা যে কানে হেডফোন দিই এই হেডফোন এবং অতিরিক্ত শব্দ, এগুলো হচ্ছে মস্তিষ্কের জন্য সবচেয়ে ক্ষতিকর। তো চলো আজকে এই ফাংশনে তোমরা শিখতে পারবে, দেখো মস্তিষ্কের অবস্থান বলতে পারবে, মস্তিষ্ক আমাদের কোথায় অবস্থিত, মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং মস্তিষ্কের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। তো তোমরা জানো যে
সমগ্র মস্তিষ্ককে সমগ্র স্নায়ুতন্ত্র চালক বলা হয় মস্তিষ্ককে। কেমন? এরপরে দেখো কর্ডের মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে, এই জন্য আর যে পদ্মাটি মস্তিষ্ক আবৃত থাকে সেই পদ্মাটি হচ্ছে, সেই পদ্মাটির নাম হচ্ছে মেনিনজেস। মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত অবস্থা থাকে। দেখো তো এখানে দেখো এটি হচ্ছে কি তাহলে মস্তিষ্ক, কেমন, আর ওটা হচ্ছে করোটি। তাহলে এই করোটির মধ্যে মানুষের মস্তিষ্কটা অবস্থান করে। তো এবার দেখো কি কি জিনিস নিয়ে মস্তিষ্কের মধ্যে কি কি জিনিস পাওয়া যায়, কি কি উপাদানগুলো আছে। দেখো এখানে কি গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, সেরিবেলাম, ফন্স এবং সুষুম্নাকাণ্ড। চলো আমরা মস্তিষ্কে কীভাবে গঠিত হয়েছে আমরা সেটা একটু দেখি। দেখো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, এরপরে দেখো হাইপোথ্যালামাস, ফন্স, মেডুলা, আর এদিকে দেখো থ্যালামাস, মধ্য মস্তিষ্ক এবং সেরিবেলাম। তো এবার চলো আমরা গুরু মস্তিষ্ক নিয়ে কি কি উপাদান নিয়ে গুরু মস্তিষ্ক গঠিত হয়েছে বা গুরু মস্তিষ্ক সম্পর্কে আমরা বিস্তারিত একটু জেনে নিই। চলো গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কের প্রধান অংশ হলো, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক। এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত, এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত, যা অন্য কোনো প্রাণীতে নেই। কেমন? এরপরে দেখো এর উপরিভাগ ডেগুতলা ও দূষর বর্ণের, দেখতে দূষর হওয়ায় একে দূষর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। কেমন? এরপরে দেখো মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেতা পদার্থ বা হোয়াইট ম্যাটার। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে, স্নায়ুতন্ত্রের রং সাদা, তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেতা পদার্থ বা হোয়াইট ম্যাটার। দর্শন, শ্রবণ, গ্রাণ, চিন্তা ও চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধিবিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্রই এই গুরু মস্তিষ্কে অবস্থিত। সেরিব্রামের নিচের অংশ হল থ্যালামাস ও হাইপোথ্যালামাস, এগুলো দূষর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন এই অংশেরই কাজ, অর্থাৎ এই কাজগুলো হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্কের কাজ আমাদের যেটি দেখো এখানে জ্ঞান, বুদ্ধি, বিবেক যেটা আমরা ব্যবহার করি, আমাদের যে জ্ঞানটা সেটা গুরু মস্তিষ্কের কাজ, বিবেক সেটা গুরু মস্তিষ্কের কাজ, এরপরে গ্রাণ আমরা যে গ্রাণটা নিই সে গ্রাণ, স্মৃতি আমাদের যেটাকে বলি আমরা মেমোরি, এরপরে আমাদের পেশি চালনা অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, এগুলো হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের কাজ। এবার দেখো মধ্য মস্তিষ্ক, তো মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে কি, দেখো গুরু মস্তিষ্ক ও ফন্সের মাঝখানে অবস্থিত যেটি আছে সেটি হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথেও সম্পর্ক যুক্ত। তো দেখো মধ্য মস্তিষ্কের কাজগুলো আমরা চিত্রের সাহায্যে আবার দেখে নিই। একটা হচ্ছে কি দেখা, আমরা যা দেখি আমাদের চোখের সামনে যা পড়ে সেটি হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ, আর আমরা যা শুনি তাও হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। তো দেখো তাহলে আমাদের গুরু মস্তিষ্ক গেল, মধ্য মস্তিষ্ক গেল, এখন আমাদের হচ্ছে লঘু মস্তিষ্ক। তো দেখো লঘু মস্তিষ্কে গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত, কেমন, এটি গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। এর তিনটি অংশ যথা সেরিব্রাম, ফন্স ও মেডুলা। তো সেরিবেলামটা আমরা একটু দেখে নিই। দেখো সেরিবেলাম অবস্থান, দিক ইত্যাদি সম্পর্কিত তথ্য অ্যানালাইসিস করে, প্রাণীর ভারসাম্য বজায় রাখতে তথা অঙ্গ প্রত্যঙ্গের সঠিক সঞ্চালন পরিচালনা করে আমাদের সেরিবেলাম। তাহলে যে আমাদের লঘু মস্তিষ্কের যে তিনটি উপাদান আছে, সেরিবেলাম,
मेडुला और फन्स तुम्हारे सेरिबेलम सम्पर्के बोलेछि। एबार चलो मेडुला, मेडुलाटा कि आमरा आगे देखिनि, आमरा एखन आलोचना करब। देखो मेडुलाटा, मेडुला मस्तिष्कर उपयोजनेर प्रथम थेकेई थाका एई अंशटी रक्तेर छाप निःश्वास इत्यादि नियंत्रण करे। एछाड़ा विभिन्न संवेदी अंग थेके आसा संकेतगुलोर मस्तिष्कर उद्यांशे संबहन करते साहाज्य करे। তাহলে মেডুলা এই আমাদের মেডুলাটা আমাদের এই কাজটা করে। এবার দেখো ফন্স আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্কে কি কিভাবে ফন্স কাজ করে। ফন্স এটি চলন এবং অবস্থান সম্পর্কিত সংকেতগুলো সেরিবেলাম থেকে কর্টেক্সে বহন করে। এছাড়াও শ্বাস প্রশ্বাস, স্বাদ গ্রহণ, নিদ্রা এই সব কাজগুলো পরিচালনাতে সাহায্য করে ফন্স। ক্ষেত্রে সেরিবেলামটা আমরা আরেকবার দেখে নিই। এটি ফন্সের বিপরীত দিকে খণ্ডাংশ হলো সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থা থাকে, কেমন সেরিবেলামটা। তো আমরা সার্বিকভাবে লঘু মস্তিষ্কের কাজটা আমরা দেখিনি। খাদ্য গ্রহণ, হৃদয়স্পন্দন, কথা বলা, চলাফেরা এগুলো হচ্ছে আমাদের লঘু মস্তিষ্কের কাজ। তো দেখো আমরা এখন মূল্যায়নে চলে যাচ্ছি। তোমাদের দেখি তোমরা এতটুকু আলোচনার ভিতরে আমরা মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আমরা যে আলোচনাগুলো করেছি এই আলোচনার মধ্যে তোমরা কী কী শিখছো আমরা একটু মূল্যায়ন করি। এখন দেখো এই চিত্রে দেখো এখানে চারটি অংশ আছে, এ অংশ, বি অংশ, সি অংশ এবং ডি অংশ। এই অংশগুলোর ভিতরে আমরা যে গ্রান নিই, কোন অংশ নিয়ে গ্রান নিই কে বলতে পারো? বলো সি অংশ। ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোন আমাদের কোন মস্তিষ্ক? গুরু মস্তিষ্ক। তো আবার দেখো এই মস্তিষ্কের যে অংশগুলো আছে এখানে বি শ্রেণীতে অংশটির কী নাম বলতো, কে বলতে পারবে? সেরিবেলাম। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, তিন নম্বরটা এখানে দেখো তোমাদের যে চিত্রের মধ্যে আছে এ বি সি ডি। এবার বলো এ শ্রেণীর যে অংশটি এটি কি গুরু মস্তিষ্ক ফন্সের মাঝে দৃষ্টি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত না লঘু মস্তিষ্ক, এটি কোনটি বলো, কে বলতে পারবে? বলো এ বি সি ডি যে অংশগুলো এখানে চিহ্নিত করা আছে এর মধ্যে এ চিহ্নিত যে অংশটি আছে দেখো এখানে তিনটে উত্তর দেওয়া আছে। এক আছে গুরু মস্তিষ্ক ফন্সের মাঝে, দুই হচ্ছে লঘু মস্তিষ্ক, তিন হচ্ছে দৃষ্টি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। কোনটি উত্তর হবে তোমরা বলো, কোনটি? এক ও তিন। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এক হচ্ছে কি গুরু মস্তিষ্ক ফন্সের মাঝে, আর তিন হচ্ছে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। এবার বলো সীমিত অংশটির কী নাম কে বলতে পারবে? মধ্য মস্তিষ্ক। গুড। আর মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্ক ও ফন্সের মাঝখানে। ধন্যবাদ। এবার বলো মধ্য মস্তিষ্কের কাজ কী কে বলতে পারবে? কি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, এবার বলো চিত্রে ক এবং খ কোনটার কী নাম কে বলতে পারবে? তোমরা বলো এখান থেকে, তুমি বলো এখানে ক অংশটার কী নাম? মস্তিষ্ক। গুড। আর তুমি বলো খ অংশটার কী নাম? করোটি। ধন্যবাদ। এবার বলো মস্তিষ্কের অবস্থান কোথায় কে বলতে পারবে? করোটির মধ্যে। গুড। এবার বলো মস্তিষ্কের যে এখানে দেখা যাচ্ছে এটা কী দ্বারা আবৃত? পর্দা দ্বারা। ধন্যবাদ। এরপরে যে পর্দাটি দিয়ে আবৃত সে পর্দাটির কী নাম কে বলতে পারবে? মেনিনজেস। ধন্যবাদ। তো আমরা দেখো দীর্ঘক্ষণ তোমাদের সাথে আজকে মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি। মস্তিষ্কের যে আমরা অংশগুলো পেয়েছি গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আবার তিনটা ভাগে বিভক্ত। সেখানে কী কী আমরা তোমাদেরকে জানিয়েছি কি সেরিবেলাম, ফন্স এবং মেডুলা। তো তোমাদেরকে আজকে যা করেছি তোমাদের এই করোনাকালীন সময়ে অর্থাৎ দুর্যোগকালীন সময়ে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটি হচ্ছে যে একটু লিখে নাও সবাই খাতার মধ্যে, স্মৃতি দৃষ্টিশক্তি খাদ্য গ্রহণ কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ তাদের
তুলনামূলক অবস্থা ছক আকারে লিখে রাখবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর আমাদের স্কুল যেদিন ওপেন হবে আমাদের তোমাদের বাড়ির কাছে আমরা দেখব। তা আজকের ক্লাসে তোমরা আমার সাথে দীর্ঘক্ষণ ছিলে, আশা করি সবাই ইনশাআল্লাহ সুস্থ থাকবে। তোমাদের ক্লাসটি অনেক উপকার দেবে, কারণ এই ক্লাসটি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা ডাক্তার হবে একসময় তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ক্লাস। আর আমার ক্লাসটি অবশ্যই ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এ তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। সে শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।